অস্কারের অধীনে দ্বিতীয় দিনের অনুশীলন, খানিকটা আগেই মাঠে আসলেন কোচিং স্টাফরা। অনুশীলনের মঞ্চটা তৈরি করতে নিজেরাই বহন করলেন গোল পোস্ট। অনুশীলন শুরু যথারীতি ফিটনেস ট্রেনিং দিয়ে। ফিটনেস কোচ জাভিয়ার সানচেজের তত্ত্বাবধানে কয়েক গ্রুপে চলল ওয়ার্ম আপ। ধাপে ধাপে হলো ফিটনেস অনুশীলন, এরপর মনোযোগ দিলেন স্কিল ট্রেনিংয়ে। অস্কারের অ্যাটাকিং টেকনিক, জেমির ছিল রক্ষণাত্মক, তাই ফুটবলারদের নিয়ে লম্বা সময় চলল মাঠের অনুশীলন। গোলরক্ষকদের নিয়ে কাজ করছেন কোচ নুরুজ্জামান নয়ন, নতুন কৌশলটা রপ্ত করিয়েছেন তাদেরও। গোলরক্ষক আনিসুর রহমান জিকোর জন্য পরিবেশটা পুরনো, সাফের দলে নিজের জায়গা থেকে নিতে চান দায়িত্ব। অস্কার ব্রোজন অনেকদিন ধরে কিন্তু দক্ষিণ এশিয়াতে কাজ করতে, মালদ্বীপ, ইন্ডিয়া, বাংলাদেশে 3 বছর ধরে আছে। তো দক্ষিণ এশিয়ার ফুটবলের সম্পর্কে কিন্তু অনেক ভালো কিছু জানে, অপোনেন্ট টিম কীরকম ওই সব চিন্তাভাবনা রেখে কিন্তু কাজ করতেছে। এখন হঠাৎ করে কিন্তু সব কিছু চেঞ্জ করতে পারবো না, তো সময় যেহেতু কম, তো আমাদের এখন সবারই টার্গেট ম্যাচ বাই ম্যাচ উইন হওয়া। যেহেতু লিগ পদ্ধতিতে খেলা হচ্ছে, তো ক্রুজ আমাদেরকে ব্রিফ করছে আমরা যাতে পজিশন রেখেই খেলতে পারি ওইভাবে আমরা যেটা ক্লাবে খেলি। জেমিটা কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলে এবং ডিফেন্সিভ পছন্দ করে বেশি, তো অস্কার কিন্তু একটু অ্যাটাকিং মাইন্ডের, এবং অস্কারই কিন্তু স্টার্ট করেই কিন্তু সব কিছু বিল্ড আপ গোলকিপার থেকে। কিন্তু গোলকিপারেরও অনেক দায়িত্ব আছে, কারণ সবসময় আমাদেরকে ব্যাক পাসে বল, ডিফেন্স বলেন, মিডফিল্ডকে কিন্তু ডেলিভারি দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু গোলকিপারও বড় ভূমিকা রাখতে হবে। সাফির স্কোয়াডে আছেন 3 গোলরক্ষক, সোহেল, আশরাফুল এবং জিকো। ক্লাব স্তরে তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে গোলরক্ষক কোচের, তাই মানিয়ে নেওয়াও সহজ হয়েছে তার জন্য। কাজটা করছেন টেকনিক্যাল এবং মানসিক বিষয় নিয়ে। সাফের আগে মাত্র 6টা সেশন পাচ্ছি, তো আমি চেষ্টা করছি যে এই 6টা সেশনের মাধ্যমে আমার একটা সুবিধা হচ্ছে, এই 3 জনের সাথে আমি জাতীয় দলে আগেও কাজ করেছি, সো ওদের স্ট্রেংথ এবং উইকনেসটা আমার জানা আছে। অ্যাট দ্য সেম টাইম ওদের যে কারেন্ট ম্যাচগুলো খেলেছে সেগুলো আমি দেখেছি এবং কোথায় দুর্বলতা রয়েছে। আমি চেষ্টা করছি যে অল্প সময়ের মধ্যে সেটা কীভাবে স্ট্রেংথে রূপ নিতে পারে। আমার পায়ে বল থাকলে আমি কীভাবে কমিউনিকেট করব, টিম শেপ, ডিফেন্ডিং, অপোনেন্টের পায়ে বল থাকলে কীভাবে কমিউনিকেট করব, এবং ট্রানজিশন পিরিয়ড, ডিফেন্ডিং অ্যান্ড অ্যাটাকিং। সো আমার কাছে মনে হয় যে কমিউনিকেশন স্কিলটা যদি আমি আরও বেশি ওদের মধ্যে বাড়াতে পারি বা আরও ব্যাটার তৈরি করতে পারি, স্পেশালি ম্যাচের আগে যে আমরা প্রি ম্যাচ ওয়ার্ম আপ করাই সেটা সম্পূর্ণ গোলকিপিংয়ের উপরে। ক্রসিংয়ে একটু মাঝে মাঝে আমার কাছে মনে হয় অনেকে ফ্লাইট মিস করে, সো ক্রস বলটা কীভাবে আমরা কোন ফুটওয়ার্কের মাধ্যমে যে ক্রসিং বল বেশি আরও বাইরে থেকে নেওয়া যায় সেই জিনিসগুলো নিয়ে আসলে কাজ করবো। একটা ম্যাচের আগে 1 সপ্তাহ আগে রিয়াকশন, স্পিড, এগুলো নিয়ে কাজ করা হয়। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় আরও কিছু জিনিস অ্যাড করতে হবে, যেমন ক্রসিং। ক্রসিংয়ে আমার কাছে মনে হয় যে আমাদের গোলকিপার আরও ব্যাটার করা উচিত। 27 ফুটবলার নিয়ে অনুশীলন চললেও এখান থেকে 23 সদস্যের দল বাছাই করা হবে সাফের মূল স্কোয়াডের জন্য। তারেক হোসেন শিমুল, সময় সংবাদ, ঢাকা।